मुख्यमंत्री नेशा बिरोधी अभियान आबारो साफल्य पेल आम्बासा थानार पुलिस। आम्बासा थानार पुलिसेर हाथे आटक गाजा बुझाई लड़ी। आसाम आगरतला जातीय सड़कर बेदबागान स्थित नाका पॉइंटे एक लड़ी थेके 36 पैकेटे 498 केजी गाजा उद्धार करे पुलिस। साथे आटक करा हय गाड़ीर चालककে। আবারও আম্বাসা থানার হাতে আটক গাজা বুঝাই লড়ি। আজ সকাল আনুমানিক 9টা নাগাদ আম্বাসা বেদবাগান নাকা চেকিং পয়েন্টে আম্বাসা থানার পুলিশ আটক করে MH12RN8984 নম্বরের একটি কন্টেইনার গাড়ি। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 36 প্যাকেটে 498 কেজি গাজা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এবং আম্বাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা। ডিসিএম এর তত্ত্বাবধানে গাড়ি থেকে গাজার প্যাকেটগুলি উদ্ধার করে পুলিশ। আম্বাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে নেশা বিরোধী অভিযানে দিন দিন তারা সাফল্য পাচ্ছেন এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে কাজ করে চলছেন। আর সকালেও কন্টেইনার গাড়িটিকে আটক করে গাড়ি থেকে গাজা উদ্ধার করেন, সাথে গাড়ির চালককে আটক করে পুলিশ। ওসি জানান, গাড়িটি আগরতলা বাইপাস থেকে গাজা বুঝাই করে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চালক। ওসি জানান, বাকি বিস্তারিত তথ্য পুলিশ ইনভেস্টিগেশনে উঠে আসবে। উল্লেখ্য, ইতিমধ্যে আম্বাসা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য অর্জন করছে। মাননীয় ত্রিপুরা মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে আপনারা জানেন যে কিছুদিন আগেও আমরা 20,000 ফেন্সিডিল এবং 3.5 কেজি ব্রাউন সুগার এবং আজকে আমরা বেদবাগানে একটা কন্টেনার গাড়িকে ডিটেইন করি এবং রুটিন মোতাবেক আমরা চেক করি। চেক করার ফলে সেখানে 36 প্যাকেটে 498 কেজি আমরা ড্রাই গাঁজা পাই এবং একটা একজন ড্রাইভার এবং গাড়িটাকে সিজ করি। গাড়ির চালকের নাম স্যার? গাড়ির চালকের নাম হচ্ছে অবনা শঙ্কর সোমনাথ। বাজার মূল্য এখন তো বাজার মূল্য কত এটা তো আমরা পরে ইয়ে করি স্যার। গাড়ির নাম্বার? গাড়ির নাম হচ্ছে MH12RN8984। আগরতলা সে ড্রাইভার বললো যে আগরতলা বাইপাস থেকে সে লোড হয়েছে এবং গুয়াহাটি শিলিগুড়ির উদ্দেশ্যে সে রওনা দিয়েছে। কত কেজি স্যার? 498 কিলো। গাড়ির চালক কি নিজের গাড়িটা না ওনার? সে বললো যে 3 মাস আগে সে গাড়িটাকে সেকেন্ড হ্যান্ড কিনেছে এবং এখন ওনার সিট চেঞ্জ করেনি। ব্যুরো রিপোর্ট, ফোকাস।